গুড ইভিনিং বন্ধুরা, আজকেও দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমার পুরো লুক। তো আজকেও আছে একটা বৌভাতে নিমন্ত্রণ, তো সেখানেই যাব। আর আজকে ফুল ফ্যামিলি মিলে যাব, কারণ বাড়ির প্রত্যেকে নিমন্ত্রণ আছে। আর হাজবেন্ড দোকান থেকে চলে যাবে, ও রেডি হয়ে গেছে একবারে। তো এই দেখো আমি এইরকম করে সেজেছি আজকে। এই হারটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো আজকে এটাই পরেছি। তো এই আর কি, সারাদিন ভিডিও স্টার্ট করিনি, সারাদিন কোনো কন্টেন্টও ছিল না সেরকম, রান্নাবান্না খাওয়া দাওয়া এই আর কি কাজ ছিল। তো আজকে ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো নিমন্ত্রণ খেতে যাচ্ছি, বৌভাত খেতে যাচ্ছি, বউকে দেখাবো, চেষ্টা করব তোমাদের দেখানোর। বলতে পারছি না যে দেখাতে পারবো কিনা, কারণ ভিড় হলে তো সম্ভব নয়। আর এই আর কি, তো যদি পারি অবশ্যই শেয়ার করব, না পারলে কিছু শেয়ার করতে পারবো না এই আর কি। তো চলো তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আজকে বাড়ির প্রত্যেকে মিলে একসাথে যাব, আর একসাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা কিন্তু, তাই না? তো চলো আবার বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বাড়ির সবাই মিলে একটা করে ফটো তোলা হচ্ছে, কারণ ফটো সেশন চলছে বলতে গেলে। তো এই দেখো ফটো। তো চলে এসেছি হাজবেন্ডের দোকানে, এটা আমাদের ওষুধের দোকান। তো এখানে ও এবার দোকান বন্ধ করবে, দিয়ে একসাথেই যাব। এখান থেকে 2 মিনিটের রাস্তা, টিপ মেডিকেল হাউস আমাদের ওষুধের দোকানের নাম। তো চলো, এই যে লাইটিং দেখতে পাচ্ছ, এটাই হলো বিয়ে বাড়ি। তো চলে এসেছি বিয়ে বাড়িতে, প্রচুর বক্স বাজছে, ডিজে, গান, নাচ, তার জন্য কোনো সাউন্ড দিইনি। এখানে হচ্ছে স্ন্যাক্সের সব, পনির পাকোড়া, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, একটা করে টেস্ট করেছি, করিনি তা নয়। আর প্রচুর লোকের আইটেম, 1500 লোকের নিমন্ত্রণ আছে, তাই বেশি কিছু স্ন্যাক্স না খেয়ে খাবার দাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে, মানে খেয়ে নিলেই ভালো হয়, সেজন্য তাড়াতাড়ি প্রথম ব্যাচে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু বসে থেকে দাঁড়িয়ে ঘুরে তারপরে বাড়ি এসেছি। তো চলো, লাইটিং দেখতে বেশ ভালোই লাগছে। আর এটা বিয়ের বাড়ি ঢোকার গেট, এখানে আমি দাঁড়িয়ে আছি। আর একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছিলো আজকে, তো ওরই ভাইয়ের বিয়ে হচ্ছে সম্পর্কে, তো তাকে তোমাকে দেখাবো। তাই দেখো আমরা খেতে বসে পড়েছি প্রথম ব্যাচেই, মানে দাদা বলল যে খেয়ে নাও আগে, কারণ ভিড় হয়ে যাবে, প্রচুর লোকের আইটেম। তো সেই জন্য প্রথম ব্যাচে আমরা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এটা হলো ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল, তো ঘরের ভিতরে আমি আর ঢুকিনি, বাইরে থেকে তুলেছি। আর এটা ওদের কিচেন নতুন তৈরি হয়েছে, এখনও সেট আপ হয়নি, জাস্ট তৈরি হয়েছে, সেটাই তোমাদের দেখালাম একটু। এটা পুরোটা দোতলায়। তো এই যে বউ, বিয়ে বাড়ি এসেছি আর এটা সেটা দেখিয়ে যাচ্ছি, বউ দেখাচ্ছিলাম না, তো দেখে নাও তোমরা বউ। আর এখানে ও ননদরা চারিধারে বসে আছে। তো এই যে গিফট আমাদের দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর বউ হয়েছে। আর এই দেখো বাড়ির আসল মেম্বারকেই তোমাদের দেখাইনি, এ আজকে বাধা আছে, যাকে দেখছে মানে চেনা অচেনা সবারই ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আহারে, একে বেঁধে রেখেছে দেখো, কিন্তু কিছু করার নেই। আর এখানটায় ছাতনা তোলা হয়েছিল, তো আমি যেখানেই যাই আলপনা আমার খুব ভালো লাগে, তো আলপনাগুলো ফটো তুলে রেখেছিলাম। তো কোনে যাত্রী চলে এসেছে, ভিড় হয়ে গেছে বউয়ের কাছে, এখন স্বাভাবিক মেয়েকে দেখার জন্য সবাই এখন অস্থির হয়ে আছে। খুব সুন্দর সাজিয়েছে বউকে, মানে কনেকে খুব সুন্দর সাজানো হয়েছে। তো এবার আমাদের ফেরার পালা, তো আমি এখানে আমার বান্ধবীর সাথে একটু গল্প করছি।
আর এইটা হলো মনসা মন্দির। এই বাড়িতে আগেও এসেছিলাম, তোমাদের আমি মনসা পুজোর ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখতে পাবে হয়তো। তো এই দেখো আমার বান্ধবীর সাথে আমার তোলা ছবি, এটা আমার ছেলের সাথে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর প্রচুর ভিড় ছিল, সে আর গান চলছিল, সেজন্য তো কোনো রকমের সাউন্ড টাউন্ড দিইনি। আর প্রচুর কিছু খাওয়ানো দাওয়া, অনেক আইটেম করেছিল, যেমন তোমার স্ন্যাক্সে ছিল পনির পাকোড়া, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, তিনটে স্ন্যাক্স, কফি, ফুচকা, এগুলো তো ছিল। আর রান্নাবান্না আজকে হয়েছিল, সাদা পোলাও, বাটার চিকেন, তারপরে মাটন যে ইয়েটা থাকে না কি বলে চর্বি পকোড়া, তারপরে সাদা ভাত, ডাল, নবরত্ন, আর কি হয়েছিল মাটন, ফিশ, আর তিন চার রকমের মিষ্টি, আইসক্রিম, এইগুলো আইটেম। খাওয়া দাওয়া ভালো ছিল, বউ তো খুব সুন্দর হয়েছে, তোমাদের তো দেখাবো, দেখবে তোমরা, দেখে নাও। আর এটা চলো এখন একটু শাড়িটারি চেঞ্জ হয়ে ফ্রেশ হই। আর এখন বাজে 9:40, তো 9:40 সময় আবার এবার আমি ভিডিওটা এন্ড করব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, এবং অবশ্যই সাবধানে থেকো। তো ভিডিওটা যদি পারি আজকে পাবলিশ করব রাত্রিবেলায়, তোমরা কালকে দেখতে পারবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।